পারমিশন লেটার দিয়া সেটা আবার আপডেট দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাহরাইন প্রবাসী, আউটপাস বর্তমান সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনারা জানেন যে বাহরাইন সরকার আগামী 31 ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে আউটপাসের সুযোগ দিয়েছেন। তাই অনেকেই দেশে যেতে চাচ্ছেন, কিন্তু ফ্লাইটে ফ্লাইট না থাকার কারণে অনেকে যেতে পারছেন না, কিন্তু বিভিন্ন কারণে অনেকেই অনেক সময় এয়ারপোর্ট থেকে সেন্ড ব্যাক করে আসতেছেন। টিকেটের টাকা বেশি লাগতেছে, টিকিট পরিবর্তন করতে হচ্ছে, অনেকগুলো বিষয় আছে সেখানে জড়িত। আসলে অনেকেই আপনারা হয়তো বা ইতিপূর্বে আমি কয়েকটি লাইভ করেছিলাম, আপনারা দেখেছেন, শুনেছেন, জানেছেন যে অনেক সচেতনতা অবলম্বন করতে হবে আউটপাসে দেশে যাওয়ার জন্য, কারণ সব কিছু এখন অনলাইনে। আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং সঠিক জায়গা থেকে আপনাদেরকে সার্ভিস নিতে হবে। সো আপনারা জানেন যে যারা আউটপাসে, ফোন আসতেছে, যারা আউটপাসে দেশে যেতে হয়, সেই ক্ষেত্রে প্রথম কাজটি করতে হবে আপনাকে, যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে বাংলাদেশ দূতাবাস থেকে আপনাকে একটি আউটপাস সংগ্রহ করতে হবে। আর সেখানে আউটপাস সংগ্রহ করতে হলে আপনাকে এমবেসিতে জমা দিতে হবে একটি পাসপোর্ট কপি অথবা সিপিআর কপি, অথবা আপনার সিপিআর নাম্বার হলেও যদি সেটা ইনফরমেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে আউটপাস পাওয়া সম্ভব। সাথে আপনাকে ছবি নিতে হবে, 2 থেকে 3 কপি ছবি নিতে হবে, নিয়ে আপনাকে বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে। আর যদি আপনার পাসপোর্ট থাকে সেই ক্ষেত্রে আপনার আউটপাস বানাতে হবে না, ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, যে মেয়াদ 10 দিন, 15 দিন, 1 মাস থাকলেও আপনি যেতে পারবেন, কিন্তু ফ্লাইট পর্যন্ত, ফ্লাইট হওয়া পর্যন্ত আপনার পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে যাওয়ার জন্য। আর নতুন ভিসার জন্য কিন্তু আপনাকে 6 মাসের, ভিসার জন্য পাসপোর্টের মেয়াদ আপনাকে কমপক্ষে 6 মাসে থাকতে হবে, আর দেশে যাওয়ার জন্য 6 মাসের প্রয়োজন নেই। সো আউটপাস সংগ্রহ করার জন্য আপনাকে দূতাবাসে গেলেন, আমি প্রক্রিয়াটি আপনাকে বলে দিলাম। যাওয়ার পরে দূতাবাস কর্তৃপক্ষ কিন্তু আউটপাসগুলো আপনাকে ফ্রিতে দিচ্ছেন, কোনো টাকা পয়সা লাগছে না, ওনারা শুনেছি আমরা ফ্রিতে দিচ্ছেন। এটা আমার একটা দাবি ছিল অনেক আগের, যে এই সময়ে আউটপাস যেন ফ্রিতে দেওয়া হয়, যাতে করে প্রবাসী ভাইয়েরা সহজেই দেশে যেতে পারে। আউটপাস 6 দিন আর হয়তো ফ্রি, এবং এমিগ্রেশন চার্জও ফ্রি। এমিগ্রেশনে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, আউটপাস সংগ্রহ করতে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। তাহলে আপনার টাকা পয়সা লাগছে শুধু টিকিট, আর টিকিট বাবুজি কিন্তু আপনার সব কিছু নিয়ে যাচ্ছেন, আউটপাসের দিতে যে 6 দিন লাগতো সেটাও নিয়ে যাচ্ছেন, এমিগ্রেশনের যে ফাইনটি দিতে হতো সেটাও টিকিট বাবু নিয়ে যাচ্ছেন আর কি। এখন টিকিট বাবু নিয়ে আমরা একটা প্রবলেমে আছি, আর সব ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, আউটপাস সংগ্রহ করার পরে যদি আপনার পুরাতন পাসপোর্ট থাকে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কিছু লাগবে না, ইমিগ্রেশন থেকে আপডেট করে দিচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপডেট না থাকার কারণে আবার অনেকেই সেন্ড ব্যাক করেন এয়ারপোর্ট থেকে। তো আমার পরামর্শ হচ্ছে আউটপাস নেওয়ার পরে আপনারা আপডেট করানোটাই ভালো, আর আপডেট আমরা করে দিচ্ছি আমাদের অফিস থেকে। যে আপডেট করার জন্য আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার পরে এই ধরনের একটা অ্যাপ্রুভেল ইমিগ্রেশন থেকে দেওয়া হয়, সেই অ্যাপ্রুভেলটা আসার সাথে সাথে এই অ্যাপ্রুভেল নিয়ে আপনি কিন্তু টিকিট করতে হয়, টিকিট কিন্তু করবেন না অ্যাপ্রুভেল আসার আগ পর্যন্ত। পাসপোর্ট আগেরটা থাকলে, পরেরটা থাকলে ইমিগ্রেশন থেকে করে দিচ্ছেন, অনেকেই চলে গিয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় আপডেট না করা থাকার কারণে আবার সেন্ড ব্যাকও হয়ে যাচ্ছেন অনেকেই। সো আমাকে ইমিগ্রেশন থেকে একজন কর্তৃপক্ষ মানে আমাকে জানিয়েছেন বা পরামর্শ দিয়েছেন, সবচেয়ে ভালো সবাই যেন আপডেট করে যায়, যাতে করে তার টিকিট আর নষ্ট না হলো। সো এই ক্ষেত্রে আপনারা আপডেট করাতে হবে, যারা এই অনলাইন থেকে আপনি নিজে আপডেট করতে পারবেন যদি আপনি জানা থাকে, আর যদি না পারেন তাহলে
আমাদের কাছ থেকেও আপডেট করানোর সুযোগ আছে, আমাদের অফিস থেকে করাতে পারবেন, অথবা যারা করতে পারে যেখানে যেখানে যারা করে, কিন্তু সঠিক আপডেট থাকতে হবে। এবং এখানে আরবিতে লেখা থাকে, যারা আরবি বুঝে, আরবি যারা বুঝে যে অ্যাপ্রুভেল আসছে কি না সেটা কিন্তু আরবিতে আছে। সেই বিষয়গুলো কিন্তু অনেক সেন্সিটিভ বিষয়, তাই হাতুড়ি ডাক্তারের কাছে গিয়েও লাভ নাই। বা যারা কাজ বুঝে না, বলবে না আমি করে দিব পারবো অ্যাং ত্যাং, অনেকেই আছে সেই সকল লোকদের থেকে আপনারা মানে দূরে থাকবেন। যারা করতে পারে সঠিকভাবে সেই বিষয়গুলো বুঝে, তার কাছ থেকে আপনি করাতে পারেন, আমাদের কাছ থেকে করাতে পারেন, কোনো সমস্যা নেই। সো যদি মনে করেন যে আমাদের কাছ থেকে করালে আপনাদের ভালো হবে, সেক্ষেত্রে আমাদের কাছে এসে জমা দিতে পারেন। যদি মনে করেন অন্য জায়গায় করালে ভালো হবে, সেখান থেকে করাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কাজটা যেন হয়রানি মুক্ত হয়, কাজটা যেন সঠিকভাবে হয়, আপনি যেন টিকিট নিয়ে বাংলাদেশে যেতে পারেন, কোনোভাবে যেন টিকিটটা মার না যায়। সবাই ভালো থাকবেন।